করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন, তাই বন্ধ আছে আন্তঃজেলা বাস ট্রেন লঞ্চ। কিন্তু জীবিকার প্রয়োজনে যারা রাজধানীতে আসেন, ঈদকে সামনে রেখে তাদের থাকে বাড়ি ফেরার তাগিদ, তাই যে যেভাবে পারছেন ছুটছেন। বাড়ি যেমন পোলাপান আছে, যাইতেই হইবে। হ্যাঁ, কয় আব্বু আইবে, আব্বু দাও, আব্বু দাও, কিন্তু আব্বু কোথায় পাইবে চিন্তা তো আর হাগড়ে নাই, আছে নাকি? তা আব্বু খালি দেবে, কিন্তু আব্বুর থেকেও দেয় না, ঘর ভাড়া দেওয়া যায় না, মালিক কয় ঘর ভাড়া দাও, ওইদিকে আয় করতে হয় না, লকডাউন ওই বাসায় যাও, মাল বেচতে পারবো না, তখন আমরা কি করব বলেন বাবা। এ নিয়ে জনসাধারণ ভোগান্তির কথা জানালেন। মার্কেট, শপিং মল সব কিছু খোলা, তো ফেরিঘাট বন্ধ, তো ফেরিঘাট যে বন্ধ, আমরা এখানে আমি কীভাবে আসলাম? এই রাস্তাটা পুরো বন্ধ করে দিত, আমরা খালি আর গাড়ি আসতে পারবো না, খালি আসতে হবে, খালি এসে কই যাব লোক? তো ওইখান থেকে যে রাস্তা যে ঢাকা থেকে যে বেরোইতেছে, বেরো রাস্তাটা বন্ধ করে দেখ, কোন লোক বাড়িতে পারবো না, এখানে এসে কেন হয়রানি করবো আমরা? দেশের সরকার লকডাউন দিছে, গাড়ি ঘোড়া লঞ্চ যা কিছু আছে সব কিছু যানবাহন বন্ধ, যার কারণে দেশের লোকজন কোনোভাবে কোনো জায়গায় যাইতে পারতেছে না, ঠিক আছে? কিন্তু বছরে একটি ঈদের বাকি তিন চার দিন, কিন্তু সবাই সবার ফ্যামিলির আশায় আছে, একজন আমার ফ্যামিলি, আরেকজনের ফ্যামিলি, সবাই কিন্তু এই দিনটার আশায় থাকে। আপনজনকে কাছে পেতে মানে না কোনো লকডাউন বা করোনা। তিন বছরের বাচ্চা কান্নাকাটি করতেছে, তার জন্য দেশে যাচ্ছি, মেয়েকে দেখার জন্য, ই করার জন্য, ঈদ করার জন্য, বাবা মাকে দেখার জন্য, তার জন্য দেশে যাচ্ছে। এখন তো অনেক কষ্ট, যাইতে পারতেছি না, কিছু কষ্ট, অনেক কষ্ট হচ্ছে যাওয়ার জন্য। বাড়িতে যাচ্ছি কারণ বাচ্চারা ব্রাক্ত হয়ে গেছে, অনেকদিন হচ্ছে ঢাকায় আসছি, এখন সামনে একটা ঈদও আছে, ভাবছি সবাই মিলে একসাথে ঈদ করবো, এই জন্য আর যাচ্ছি। সরকারিভাবে লকডাউন ঘোষণা করা হলেও মাওয়া ফেরিঘাটের চিত্র ছিল ভিন্ন। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, তাই হাজারো কষ্ট সহ্য করে করোনা ও লকডাউনকে উপেক্ষা করে মানুষ ছুটছে আপনজনদের কাছে। মাওয়া ফেরিঘাট থেকে নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।